हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा क्लास 8 सेकंड समिटिव नरेशन चेंजर ग्रामर प्रैक्टिस वीडियो पार्ट 3। तो एर आगे ग्रामर प्रैक्टिस वीडियो हमें ऑलरेडी दो तुम्हारे साथ शेयर करी नरेशन चेंज। जरा एर आगे वीडियो देखो अवश्य कर चेक कर नियो। और नरेशन चेंज प्रैक्टिस तुम्हारे अने के कमेंट कर दीदी नरेशन चेंज तुम प्रैक्टिस कराओ, कारण सेकेंड समिटिव तुम्हारे द हैप्पी प्रिंस क्योंकि नरेशन चेंज रही है। তাই তোমাদের ন্যারেশন চেঞ্জ কিন্তু পরীক্ষায় আসবে। টেক্সচুয়াল অ্যাক্টিভিটি ছাড়াও কিন্তু তোমাদের এই ন্যারেশন চেঞ্জগুলো করতে হবে। ন্যারেশন চেঞ্জ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে। তো আজকের এই ভিডিওতে আমরা লেট দিয়ে কিছু ভয়েস চেঞ্জ করব, সরি ভয়েস চেঞ্জ না ন্যারেশন চেঞ্জ করব, এবং সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আজকে আমরা দেখব। তো তোমরা যদি ন্যারেশন চেঞ্জ ডিটেইলে শিখতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, ন্যারেশন চেঞ্জের যে প্লেলিস্টটা রয়েছে ওখান থেকে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে শিখে নিতে পারো। সেখানে আমি বিস্তারিত প্রত্যেকটা নিয়ম বলে বুঝিয়ে দিয়েছি, তো পারলে ভিডিওগুলো চেক করে নিও। তো প্রথমটা রয়েছে দা ওল্ড ম্যান সেইড টু মি, বৃদ্ধ লোকটা আমাকে বলল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে বৃদ্ধ লোকটা আমাকে বলছে, প্লিজ কথাটা যখন রয়েছে তার মানে কি সে আমাকে অনুরোধ করছে। তাহলে বৃদ্ধ লোকটা আমাকে অনুরোধ করছে, তাহলে দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি, এটা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ অনুরোধ করছে, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এখানে কিন্তু সাবজেক্ট নেই কোনো, তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, বৃদ্ধ লোকটি আমাকে অনুরোধ করেছিল তাকে এক গ্লাস জল দেওয়ার জন্য। তাহলে দ্য ওল্ড ম্যান সেইট থেকে কি হয়ে যাবে, রিকোয়েস্টেড মি টু গিভ হিম। মিটাকে এখানে বৃদ্ধ লোকটা, তাহলে তার এখানে হিম হয়ে যাবে, তাহলে টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তারপর একটা দ্য প্রিন্সিপাল রয়েছে, প্রিন্টার আমি বলছি, দ্য প্রিন্সিপাল সেইড কিপ কোয়াইট, তাহলে প্রিন্সিপাল বলেছিল যে চুপ থাকো। তাহলে প্রিন্সিপাল কি করছে, আদেশ দিচ্ছে, অবশ্যই করে প্রিন্সিপাল আদেশ দেবে। তাহলে দ্য প্রিন্সিপাল এখানে সেইড রয়েছে, তাহলে তার পরিবর্তে কি বসবে, অর্ডার্ড হয়ে যাবে। তাহলে দ্য প্রিন্সিপাল অর্ডার্ড টু কিপ কোয়াইট, তাহলে দ্য প্রিন্সিপাল অর্ডার্ড টু কিপ কোয়াইট। মাদার সেই টেক ইউর মেডিসিন, মা বললো যে তোমার মেডিসিনটা নাও, তাহলে মেডিসিনটা নাও, মা উপদেশ দিচ্ছে আমাকে, তাহলে বা আদেশও করছে এটা বলতে পারো। তাহলে মাদার সেই, তাহলে মা আমাকে উপদেশ দিল, তাহলে মাদার অ্যাডভাইসড, মেডিসিনের ব্যাপারটা থাকলে তখন কি করবে, অ্যাডভাইস লিখবে, তাহলে অ্যাডভাইসড উপদেশ দিল, টু টেক মাই মেডিসিন। তারপরটা ডু অর ডাই, করো অথবা মরো, সেইড দ্য অফিসার টু দ্য সোলজার্স, তাহলে এখানে অফিসার তার সৈনিকদের বলছে, আদেশ দিচ্ছে, তাহলে এখানে অর্ডার্ড হবে, তাহলে দ্য অফিসার অর্ডার্ড দ্য সোলজার্স টু ডু অর টু ডাই, হয় করো অথবা মরো, এটার আদেশ অফিসার তার সৈনিকদের দিয়েছিল। তারপর এটা রমেশ সেই টু হিজ ফ্রেন্ড ডোন্ট জাম্প ইন টু দ্য ফায়ার, তাহলে রমেশ তার বন্ধুকে বললো যে আগুনে ঝাঁপ দিও না। তাহলে রমেশ তার বন্ধুকে নিষেধ করছে, এখানে অনেকে লেখে ফরবেড, আবার তুমি এখানে অ্যাডভাইসও লিখতে পারো, দুটোই কিন্তু হবে। তাহলে রমেশ তার বন্ধুকে উপদেশ দিচ্ছে, তাহলে রমেশ অ্যাডভাইসড হিজ ফ্রেন্ড, রমেশ তার বন্ধুকে উপদেশ দিচ্ছে, কি উপদেশ দিচ্ছে, এখানে নট টু ডু নট রয়েছে, তাহলে এখানে নট বসবে প্রথমে, তারপর টু লিখবো, মেইন ভার্বের আগে আমি এখানে টু বসাবো, যেহেতু জাম্পটা মেইন ভার্ব তার জন্য তার আগে আমরা টু বসাবো, তাহলে নট টু জাম্প ইনটু দ্য ফায়ার ফুল স্টপ। তারপর এটা দ্য কমান্ডার সেইড সোলজার্স মার্চ ফরওয়ার্ড, তাহলে কমান্ডার বললো যে সৈনিকেরা সামনে এগিয়ে চলে, তাহলে দ্য কমান্ডার অর্ডার্ড কাকে আদেশ করছে, সৈনিকদের, তাহলে অর্ডার্ড সোলজার্স
टू मार्च फरवर्ड एखे मार्च वार्ड एखे मार्च मास ना क्यों मैं एगिए जाओ मार्च फरवर्ड जो मार्च करते करते एगिए जाओ सामने तरह राजा से टू हिम राजा ताके बोलो प्लिज गो अवे राजा ताके बोलो जो चले जाओ दया करे चले जाओ ताले राजा ताके अनुरोध करछे ताले राजा रिक्वेस्टेड हिम प्लिज जेहेतु रोयेछे ताले राजा रिक्वेस्टेड रिक्वेस्टेड हिम टू गो अवे फुल स्टॉप तारपर एटा मदर से टू हार सन मा तार छेले के बोलो डू नॉट रन इन द सन जे रोद्दुटर मध्ये दौड़िओ ना ताहले मा तार छेले के निषेध करछे एखाने फरबिडो लिखते पारो आबार एडवाइसो लिखते पारो आमी एटा फरबिड लिखछि कारण एर आगेरटा एडवाइस दिए करेछि ताहले मदर फरबिड हार सन नॉट टू रन इन द सन মা তার ছেলেকে নিষেধ করলো যে রোদ্দুরের মধ্যে দৌড়িও না তারপরটা রয়েছে দেখো আই সেড টু হিম আমি তাকে বললাম প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো তাহলে আই রিকোয়েস্টেড হিম টু হেল্প মি তাহলে আই রিকোয়েস্টেড হিম আমি তাকে অনুরোধ করলাম কি অনুরোধ করলাম টু হেল্প মি যাতে সে আমাকে সাহায্য করে তাহলে প্লিজ এর পরিবর্তে আমরা এখানে রিকোয়েস্টেড বসালাম আর হেল্পটা হচ্ছে মেইন ভার্ব তার আগে আমি এখানে লিখলাম তাহলে আই সেড টু হিম প্লিজ হেল্প মি তারপর এটা হি সেড টু হিম ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ তাহলে সে নিষেধ করছে আমাকে ডোন্ট রয়েছে দেখো তাহলে এখানেও আমি ফরবিড লিখছি তোমরা চাইলে এখানে অ্যাডভাইস লিখতে পারো তাহলে হি ফরবিড হিম নট টু বিট অ্যাবাউট দ্য বুশ বুশ মানে হচ্ছে ঝোপঝাড় তারপর এটা রাহুল সেড টু হিজ ফ্রেন্ডস রাহুল এবার লেট দিয়ে শুরু হচ্ছে রাহুল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস গো ফর এ মুভি রাহুল তার বন্ধুদের বললো যে চলো মুভি দেখতে যাওয়া যাক এখানে খেয়াল করবে এখানে সেড টু তাহলে রাহুল তার বন্ধুদের প্রপোজাল দিচ্ছে প্রস্তাব দিচ্ছে এখানে লেট আস রয়েছে তার মধ্যে কি রাহুলও পড়ছে তার বন্ধুরাও পড়ছে এই আসের মধ্যে কি রাহুলও রয়েছে বন্ধুও রয়েছে তাহলে এখানে সে প্রপোজাল দিচ্ছে তাহলে এখানে যখন সেড টু লিখবো না আমরা কী লিখবো সেইডের পরিবর্তে এখানে লিখবো প্রপোজড তাহলে রাহুল প্রপোজড হিজ ফ্রেন্ডস দ্যাট এখানে কিন্তু দ্যাট বসবে কোটেশন উঠে গিয়ে কী হবে দ্যাট এখানে লেটাস মানে কি দে তাহলে এখানে লেটাসের পরিবর্তে বসবে দে আর কি বসবে শুড বাকিটা যেরম রয়েছে সেরম বসে যাবে তাহলে দে শুড গো ফর এ ওয়াক বা গো ফর এ মুভি এখানে মুভি রয়েছে তাহলে রাহুল প্রপোজড রাহুল প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ মুভি ফুল স্টপ তারপর এটা মাই টিচার সেড লেট আস স্টার্ট উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিং আমার শিক্ষক বললো যে চলো একটা নতুন জিনিস নতুন এবং মজাদার জিনিস শুরু করা যাক তাহলে আমার শিক্ষক বলছে আমার শিক্ষক যখন বলছে তাহলে আমার শিক্ষক লেটাস থাকলে আমরা বুঝে যাবো যে সেটা প্রপোজাল দিচ্ছে প্রস্তাব দিচ্ছে তাহলে এখানে প্রপোজ তো লিখলাম তারপরে দ্যাট বসালাম কিন্তু এই লেট আস তখন কিন্তু বুঝতে হবে যে আসের মধ্যে কিন্তু এখানে আমিও রয়েছি কেন বলছি এখানে আমি রয়েছি কারণ আমার শিক্ষক বলছে তার শিক্ষক কিন্তু নয় আমার শিক্ষক বলছে যে চলো আমরা একটা নতুন এবং মজাদার জিনিস শিখি তাহলে কাকে শেখাবে তার মধ্যে তো আমরাও রয়েছি মানে আমি রয়েছি আমার বন্ধুরা রয়েছে তাহলে মাই ফ্রেন্ড মাই টিচার এখানে যেরকম আছে সেরকম লিখবো মাই টিচার সেইট থেকে কী হয়ে যাবে প্রপোজড হয়ে যাবে তাহলে মাই টিচার প্রপোজড দ্যাট দ্যাট কী হয়ে যাবে তারপরটা দ্যাট উই শুড হয়ে যাবে দ্যাট উই শুড স্টার্ট এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইন্টারেস্টিং থিং তারপরটা দ্য কমান্ডার সেড লেট দ্য গেটস বি লেফট ওপেন কমান্ডার বলল যে গেটটা খোলা থাক তাহলে কমান্ডার এখানে প্রস্তাব দিচ্ছে না কিন্তু প্রস্তাব কখন দেওয়া হয় প্রস্তাব দিলে কিন্তু সেটা হ্যাঁ কি না বা আমি এখানে বলতে পারি যে না আমি যাবো না বা না আমি এটা করবো না এটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু কমান্ডার যখন বলবে তখন সেটা মেনেই চলতে হবে তাহলে এখানে আমরা প্রপোজ কিন্তু লিখতে পারবো না আর এখানে লেট যখন বলছে লেট দ্য গেটস বি ওপেন এখানে মানে লেট আস আসটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে তাহলে দ্য কমান্ডার এখানে প্রপোজডের পরিবর্তে আমরা কী লিখবো ইনস্ট্রাক্টেড লিখবো
आदेश दिए निर्देश दिए एखे द कमांडर इन्स्ट्रक्टेड इन्स्ट्रक्टेड दैट द गेट्स এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য গেটস, তাহলে দ্য গেটস শুড বি, শুড কিন্তু বসবে, তাহলে শুড বি, শুডটা তো বসে গেল, এবার তারপরে এখানে বিটা হচ্ছে মেইন ভার্বের মতো এখানে রয়েছে, তাহলে বি লেফট ওপেন, লেফট ওপেন। তারপরটা দ্য গার্ল সেই টু হার মাদার, মেয়েটা তার মেয়েটা তার মাকে বললো, মাদার মানে হচ্ছে মাকে বললো, লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে দাও, তাহলে মেয়েটা তার মাকে অনুরোধ করছে, লেট মি যখন আমাকে বলবে, আমাদেরকে না বলবে, তাহলে এখানে লেট মি রয়েছে দেখো, তাহলে তখন কি করব আমরা রিকোয়েস্টেডের ব্যবহার করব, প্রপোজড কিন্তু নয়, এখানে প্রস্তাব দিচ্ছে না, যে আমাকে কাজটা করতে দাও বলছে, অনুরোধ করছে, তাহলে দ্য গার্ল উইশ এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে, তাহলে রিকোয়েস্টেড টু হার মাদার দ্যাট, এখানে মেয়েটা কি, মেয়েটা তাহলে দ্যাট, আচ্ছা এখানে আমি মাদার লিখিনি বানানটা, মাদার দ্যাট, এখানে শি হয়ে যাবে, তাহলে দ্যাট শি মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, এখানে মাইট বি অ্যালাউড বসবে, যখন তুমি রিকোয়েস্টেড লিখবে তখন কিন্তু মাইট বি অ্যালাউড লিখতে হবে, টু ডু দ্য ওয়ার্ক ফুল স্টপ। তারপরটা পরেরটা রয়েছে দেখো, হি সেইড লেট আস গো হোম, সে বললো যে চলো বাড়ি যাওয়া যাক, তাহলে এখানে আসের মধ্যে সে রয়েছে এবং তার বন্ধুরা রয়েছে বা তার সাথে যারা রয়েছে তারা রয়েছে, তাহলে এখানে আসটা হচ্ছে দে, হি রয়েছে মানে এখানে দে বসাবো, তাহলে হি প্রপোজড, এখানেও লেট আস যেহেতু রয়েছে তাহলে এখানে প্রপোজ লিখবো, তাহলে হি প্রপোজড দ্যাট দে শুড গো হোম, দ্যাট দে শুড গো হোম ফুল স্টপ। তারপরটা সন্দীপ সেই টু মে লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার, সন্দীপ আমাকে বললো যে চলো আমরা গরিবদের জন্য কিছু করি, তাহলে এখানে আমাকে বলছে, আস মানে কি, এর মধ্যে আমি রয়েছে, তাহলে এখানে উই হয়ে যাবে, দে লিখবো না, তাহলে সন্দীপ সেইড এখানে হবে না, তাহলে কি বসে যাবে, প্রপোজড, প্রপোজড টু মি দ্যাট উই উই শুড ডু সামথিং ফর দ্য পুয়ার, ফর দ্য পুয়ার ফুল স্টপ। তারপরেটা হি সেইড টু মি লেট আস হ্যাভ এ ওয়াক, সে আমাকে বললো যে চলো হাঁটা যাক, তাহলে সে আমাকে প্রস্তাব দিচ্ছে যে চলো হাঁটা যাক, তাহলে হি সেইড টু মি মানে এখানে সে প্রস্তাব দিচ্ছে দেখো ভালো করে, তাহলে হি প্রপোজড টু মি দ্যাট উই শুড হ্যাভ এ ওয়াক, উই শুড হ্যাভ এ ওয়াক। তারপরে দেখো তারপরে যে তিনটে রয়েছে, এই তিনটে আমি আর করছি না, এই তিনটে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো, যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিওতে আমি উত্তরগুলো বলে দেবো। পরেরটা রয়েছে হি সেইড লেট মি হ্যাভ মাই ওন ওয়ে, তারপরেটা রয়েছে উই সেইড লেট আস লিসেন টু সাম মিউজিক, নেক্সট রয়েছে হি সেইড লেট সেলিব্রেট ইয়োর সাকসেস। ওকে তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো, এই যে কোশ্চেনগুলো আমি এখানে বললাম ন্যারেশন চেঞ্জে সেগুলো তোমরা আমাকে অ্যান্সার কমেন্ট করে জানাতে পারো, যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি চেক করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর যারা এখন অবধি সেকেন্ড সামেটিভের টেক্সটের ভিডিওগুলো দেখনি অবশ্যই করে চেক করে নিও, প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো অবশ্যই করে কিন্তু চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।